মাঝে মধ্যে আমাদের নখে ছোট ছোটো সাদা ফুটকি বা দাগ দেখা যায় এই ধরনের স্বাভাবিক ঘটনাকে অনেকে আবার সৌভাগ্যের লক্ষণ আবার কেউ কেউ দুর্ভাগ্যের লক্ষণ বলে থাকেন তবে আসল কারণটা বেশিরভাগ মানুষেরই অজানা নখে সাদা সাদা ফুটকি বা দাগ সৃষ্টি হওয়ার পেছনে পাঁচটা কারণ থাকতে পারে প্রথমত নখে কোনো কারণবশত আঘাত লাগলে এই ধরনের দাগ সৃষ্টি হয় দ্বিতীয়ত যদি আপনি ক্যালসিয়ামের অভাবে ভোগেন তাহলে সেক্ষেত্রে এই ধরনের দাগ সৃষ্টি হতে পারে কারণ নখের গঠন ও ক্ষয়পূরণ করতে ক্যালসিয়াম একটি অতি প্রয়োজনীয় খনিজ মৌল তৃতীয়ত শরীরে জিঙ্ক এবং আয়রনের অভাব দেখা দিলে নখে ছোট ছোট সাদা দাগ সৃষ্টি হয় কারণ সুন্দর ও শক্ত নখের গঠন ধরে রাখতে জিঙ্ক এবং আয়রন অত্যন্ত জরুরি চতুর্থত নখের ভেতরে ছত্রাক ঘটিত ফাঙ্গাল ইনফেকশন ঘটলে সাদা দাগ সৃষ্টি হয় পঞ্চমত কিডনি অথবা লিভারের গুরুতর সমস্যায় ভুগলে নখে সাদা দাগ সৃষ্টি হয় অথবা সম্পূর্ণ নখ সাদা হয়ে যেতে পারে তাই এই ধরনের লক্ষণ দেখা দিলে ডাক্তারি পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ